হ্যালো ফ্রি ওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো দেখো আজকে আমরা জ্ঞানের আলো অর্থাৎ আমাদের জিকে বইয়ের পৃষ্ঠা নাম্বার একত্রিশ সরি বত্রিশের যে অনুশীলনীর কাজটা আছে সেটা আজকে আমরা করব। দেখো কি বলেছে এক একটা নিজের বন্ধনীর মধ্যে থাকা সঠিক উত্তরের টিক চিহ্ন দাও দেখো বন্ধনীর মধ্যে তিনটে করে অপশান দেওয়া আছে এই তিনটের মধ্যে যেটা ঠিক তার মাথায় আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো কয়েকটা কি বলেছে ময়ূর প্যাঁচা কোকিলকে নিশাচর পাখি বলা হয় আমরা প্রত্যেকে জানি পড়েছি যে দেখো প্যাঁচা রাতে জেগে থাকে এবং দিনে ঘুমোয় তাই প্যাঁচাকে নিশাচর পাখি বলা হয় তাহলে কাকে বলা হয় প্যাঁচা তাহলে প্যাঁচা নিশাচর পাখি বলা হয় সরি প্যাঁচাকে নিশাচর পাখি বলা হয় তাহলে প্যাঁচার মাথায় চিহ্ন দিয়ে দিলাম এইভাবে বাকি তিনটে করবে কি বলেছে দেখো হাঁস মুরগি টিয়া পাখি এর পায়ের পাতা জোড়া সব থেকে পাখি হলো চাতক টুনটুনি বার্ড উড়তে পারে না যে পাখি সেটি হলো উট পাখি পায়রা চড়ুই এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা জানো যেটা ঠিক তার মাথায় চিহ্ন দিয়ে দেবে তোমরা নিজেরা করবে তারপর দেখো দু একটা কী বলেছে সঠিক উত্তরে টিক ও ভুল উত্তরে কাটা চিহ্ন দাও টি অথবা এফ যে উত্তরটা ঠিক পাশে টিক চিহ্ন টি লিখতে হবে যেটা ভুল কাটা চিহ্ন আর এফ লিখতে হবে কি বলেছে দেখো কয়েকটা মাছরাঙা হলো একটি দর্জি পাখি আমরা প্রত্যেকেই জানি যে মাছরাঙা দর্জি পাখি নয় দর্জি পাখি কাকে বলা হয় বলো তো দেখো এখানে বলে যে বাবুই পাখিকে দর্জি পাখি বলে তাহলে বাবুই হচ্ছে দর্জি পাখি মাছরাঙা নয় তাহলে এটা ভুল তার মানে কাটা আর পাশে এফ লিখে দেবো এইভাবে তোমরা বাকি তিনটে করবে কোকিল ময়না পাখির বাসায় ডিম পারে ঠিক না ভুল বাজ পাখি একটি শিকারি পাখির নাম ঠিক না ভুল বাবুইকে নিশাচর পাখি বলে ঠিক না ভুল তোমরা নিজেরা করবে এইভাবে এক আর দুয়ের কাজটা তোমরা সুন্দর করে নিজেদের বইতে করে ফেলবে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে ওকে চলো বাই